আজকে আমরা এসেছি ইন্ডিয়ার রাজস্থানের জয়পুরে। এই ভিডিওতে আমি জয়পুরের বিখ্যাত আমের ফোর্ট এবং জয়গড় ফোর্টকে দেখাব, সাথে এই রিলেটেড কিছু তথ্যও শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই চলুন জয়গড় ফোর্টে। রাজা দ্বিতীয় জয় সিং 1726 সালে এটি নির্মাণ করেন। লাল বেলে পাথরের তৈরি এই ফোর্ট মূলত আমের ফোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মাণ করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই ফোর্টে ইন্ডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তল্লাশিও চালানো হয়েছিল গুপ্তধনের সন্ধানে, এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো দাবি করেছিলেন এই সম্পত্তিতে পাকিস্তানের অধিকার আছে। কারণ হিসেবে বলা হয়েছিল দেশভাগের আগে যেহেতু এই সম্পত্তি সঞ্চিত করা হয় তার অংশ পাকিস্তানকে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে 3 মাস ধরে অনুসন্ধান চালিয়েও এখান থেকে কিছু পাওয়া যায়নি। জয়গড় ফোর্ট পাহাড়ের উঁচুতে হওয়ায় এখান থেকে আমের ফোর্টকে খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন এবার সরাসরি আমের ফোর্টে যাই। আমের ফোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট প্যালেস ইন ইন্ডিয়া। জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে এর অবস্থান। 1592 সালে রাজা মানসিংহ এটি নির্মাণ করেন, আর মানসিংহ ছিলেন মুঘল সম্রাট আকবরের অত্যন্ত আস্থাভাজন এবং ক্ষমতাবান আর্মি জেনারেল। ইসলামিক আর্কিটেকচারের যে বড় একটা প্রভাব রাজস্থানী আর্কিটেকচারে রয়েছে, এই ফোর্ট তার সুন্দর একটা। আমের ফোর্টের সবচেয়ে সুন্দর স্থাপনা হচ্ছে শীশ মহল, বাংলায় যাকে আয়না মহল বলে। শীশ মহলের দেয়াল এবং ছাদে অসংখ্য মূল্যবান পাথর এবং গ্লাস বসানো রয়েছে। ছাদে আয়না এবং পাথরের প্লেসমেন্ট এত অসাধারণ যে ঘরে দুটো মোমবাতি জ্বালালে তার আলো আয়নায় পড়ে সেগুলো তারকার মতো দেখায় এবং পুরো ঘর আলোকিত হয়ে যায়। আমের ফোর্ট মূলত রাজস্থানের রাজপুত শাসকদের বাসস্থান এবং রাজ্য পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই ভালো লাগা প্রকাশ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।